ডাবল ফল্ট কোন খেলার সাথে সম্পর্কযুক্ত? গলফ, টেনিস, ফুটবল, হকি। সঠিক উত্তর টেনিস। যীশুখ্রিস্টের জন্মের সময় যে তিনজন প্রজ্ঞা বিদেশী নবজাতক শিশুকে আশীর্বাদ করতে এসেছিলেন তারা কি নামে পরিচিত? সপ্তর্ষি, ত্রিনেত্র, প্রদ্যুম্ন, ম্যাগি। সঠিক উত্তর ম্যাগি। প্রচলিত আছে আকাশে তারাদের অবস্থান দেখতে দেখতে তারা যীশুখ্রিস্টের জন্মস্থানে পৌঁছে যান। কত সালে ভারত ও চীনের যুদ্ধ হয়েছিল? 1960 সালে, 1961 সালে, 1962 সালে, 1963 সালে? সঠিক উত্তর 1962 সালে। কোন খাবারের মধ্যে খাদ্যের সব ধরনের উপাদান বিদ্যমান? মাছ, মাংস, ডাল, দুধ। সঠিক উত্তর দুধ। পেশোয়ার রাজা ঝাঁসির রানী লক্ষ্মীবাইকে ছাবিলি নামে ডাকতেন, এই ছাবিলি কথার অর্থ কি? মার্শাল আর্ট জানা নারী, ঘোড়া সাওয়ারি নারী, ক্রীড়া প্রেমী সুন্দরী কন্যা, যুদ্ধে অভিজ্ঞ নারী। সঠিক উত্তর ক্রীড়া প্রেমী সুন্দরী কন্যা। ভারতের বর্তমান রাষ্ট্রপতি শ্রী রামনাথ কোবিন্দ কততম নির্বাচিত রাষ্ট্রপতি? 13তম, 14তম, 15তম, 16তম? সঠিক উত্তর 14তম। তিনি 2017 সালে 20 জানুয়ারি ভারতের রাষ্ট্রপতি হিসাবে শপথ নিয়েছিলেন। এশিয়া মহাদেশ প্রাথমিকভাবে পৃথিবীর কোন গোলার্ধে অবস্থিত? উত্তর গোলার্ধে, উত্তর ও দক্ষিণ গোলার্ধে, পূর্ব গোলার্ধে, পূর্ব ও উত্তর গোলার্ধে। সঠিক উত্তর পূর্ব ও উত্তর গোলার্ধে। বিশ্বের দীর্ঘতম নদী কোনটি? আমাজন নদী, নীল নদ, মিসিসিপি নদী, ইয়েলো নদী? সঠিক উত্তর নীল নদ। ক্রীড়াবিদ মিলখা সিং অপর কি নামে পরিচিত? সাহসী রাঠোর রাজপুত্র, ভাগ মিলখা ভাগ, দ্য ফ্লাইং শিখ, দ্য রেসম্যান? সঠিক উত্তর দ্য ফ্লাইং শিখ। আজাদ হিন্দ ফৌজ প্রথম গঠন করেন কোন বিপ্লবী? নেতাজি সুভাষচন্দ্র বসু, বিপ্লবী রাসবিহারী বসু, মাস্টারদা সূর্য সেন, বাংলার বাঘ আশুতোষ মুখোপাধ্যায়? সঠিক উত্তর বিপ্লবী রাসবিহারী বসু। তিনি ভারতের বাইরে সিঙ্গাপুরে আজাদ হিন্দ ফৌজ গড়ে তোলেন, পরবর্তীকালে নেতাজির হাতে পরিচালনার ভার তুলে দেন।